প্রথম প্রশ্ন হলো তবলিগ দলটি আপনার কাছে কেমন মনে হয়? যারা তবলিগ করে তারা মসজিদে রাত্রি যাপন করে, ঘুমায় মসজিদে ঘুমন্ত অবস্থায়, স্বপ্নদোষ হলে নাকি মসজিদ নাপাক হয়, তাহলে কি দলটি সুন্নতের খেলাপ করে? প্রবলেম হলো আমরা সব সময় মাহফিল জমে এক দল আরেক দলের বিরুদ্ধে বললে সব ভালো মুসলমানদের ভালোবাসতে হবে, এগুলো ঠান্ডা ঠান্ডা জিনিস মানুষের পছন্দ না, শীতকালে বিশেষ করে গরম, সব খারাপ, অমুক খারাপ, আহলেদিস খারাপ, হানাফি খারাপ, তবলিগ খারাপ, সব খারাপ, আমরাই ভালো, দেখবেন গরম হয়ে যাবে, একদম জিন্দাবাদ, ঠিক না ভাই? ঠিক তো দুর্ভাগ্যজনক আমি আসলে একটা আইসক্রিম মার্কা ঠান্ডা, যে কারণে আপনাদেরকে গরম করতে পারলাম না। তবলিগ জামাত এবং বাংলাদেশে যারা দিনের কাজ করেন কেউই পয়গম্বর নন, কেউই পারফেক্ট নন, প্রত্যেকেই কাজ করেন, কারো না কারো কিছু না কিছু ভুল আছে। এদের ভিতরে কিছু মানুষ কাজ করেন যাদের ভালো বেশি ভুল কম, আর কিছু মানুষ কাজ করেন যারা ইসলামের নামে মানুষদেরকে কাফের মুশরিক বানাচ্ছেন, পীর পূজা, ব্যক্তি পূজা, কবর পূজা, মাজার পূজা এগুলো শিখাচ্ছেন। পীর সাহেবের কাছে পাওয়ার আছে, ক্ষমতা আছে, পীর সাহেব রিজেকের মালিক, দৌলতের মালিক, আমার হুজুর ছাড়া, আমার দল ছাড়া, আমার হুজুর ইমাম মেহেদি, আমার হুজুর ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এই ধরনের অনেক ইসলামী দল গ্রুপ কর্ম আছে। এদের সংস্পর্শে যাওয়া একেবারে এইডসের চেয়েও খারাপ, কাজেই এগুলো থেকে সাবধান থাকবেন। এদের ক্রাইটেরিয়া হলো একমাত্র নিজেরা ভালো আর কেউ ভালো না, আলেমুল আমাদের নিন্দা মন্দ গিবত গিল্লা করা, নিজেদের গুরু বা নিজেদের যিনি প্রধান তার বিরাট কিছু একেবারে দুনিয়া জোড়া কিছু দাবি করা, আল্লাহর কিছু অমুক অলি তমুক কুতুব আক্তাব মেহেদি টেহেদি বিহা, এই জিনিসগুলো যারা করে তাদের সংস্রবে কখনো যাবেন না। যদি ইমান বেচতে চান ভিন্ন কথা, কেউ যদি প্রতারিত হতে চায় ভিন্ন কথা, আর যদি আল্লাহর জান্নাত চান, আল্লাহর কেতাব আছে, নবীর হাদিস আছে, আলেমুল আমারা যারা কোরআন হাদিসের কথা বলে তাদের কাছে বসবেন, সন্দেহ হলে অন্য আলেমদের প্রশ্ন করবেন, তবে ওই ধরনের পর্যায়ে যাবেন না। দ্বিতীয় পর্যায়ের মানুষেরা দিনের কাজ করেন, ভুল ভ্রান্তি হয়, তবলিগ জামাত এরকম একটা দল। আমি কিছু কিছু ব্যাপারে তবলিগ জামাতকে খুবই মহব্বত করি, অনেকে বলে তবলিগ জামাতের ওই ভুল আছে, বলে আপনি কোথা থেকে দেখছেন, বাংলাদেশে বসে চোখ মিলে দেখছেন না সৌদি আরবে বসে, কুয়েতে বসে, আমেরিকায় বসে সব বুঝে দেখছেন? বিষয়টা হলো যে দোষগুলো আমরা তাদের বলি এগুলো দোষ, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে মানুষ শিরিক কুফুর এলাহাদ নামাজ নেই রোজা নেই বেপর্দা ডুবে যাচ্ছে, সেখানে আমরা মানুষ যতক্ষণ শিরিক কুফুরের দাওয়াত দিচ্ছেন না, বেদাতের দাওয়াত দিচ্ছেন না, কিছু ভালো কাজ করছেন, এগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, মূল্যায়ন করব, দোয়া করব। আমাদের সমাজে আমরা হুজুরেরা আপনাদেরকে দাওয়াত দিই, অর্থাৎ আপনাদের যাদের ভিতরে দিনের চাহিদা আছে ওয়াজ মাহফিল পর্যন্ত আসেন, কিন্তু বাংলাদেশের প্রায় 80% মানুষ ওয়াজ মাহফিলেও আসে না, তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছানোর জন্য তবলিগ জামাত এরকম কিছু একটা গ্রুপ দল ছাড়া আর কেউ নেই। তো তারা ভালো কাজ করছেন, পাশাপাশি ভুল ভ্রান্তি আছে। আমার ইহিয়া সুনান বইয়ে তবলিগ জামাতের সুন্নাতের ব্যতিক্রম, সুন্না বিরোধী যে কাজগুলো আমি বলেছি এগুলোর জন্য মুরব্বীরা দায়ী হবেন, তারা যদি সংশোধন না করেন। সাধারণ মানুষ এক্লাসের সাথেই সেখানে যায়। তবে যে বিষয়টা আপনি লিখেছেন, মসজিদে শোয়া, মসজিদে একজন মানুষ না জেনে ফেরাত করে ফেলেছে, ধুয়ে ফেললে মসজিদ পাক হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের ভিতরে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিতে দেননি, পেশাব শেষ হয়ে গেলে সাহাবীদের বলেছেন পানি ঢেলে দিয়ে ফেলো। তো এই জন্য মসজিদে থাকে যারা থাকবেন অবশ্যই মসজিদের আদব রেখে থাকার চেষ্টা করবেন। তো মসজিদে থাকা এমন কোনো অপরাধ নয় যে অপরাধের কারণে তবলিগ দলকে খারাপ বলা দিতে পারে। সাহাবিরা মসজিদে শুয়ে থাকতেন, যুবক সাহাবিরা বাড়িঘর ছিল না, আব্দুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, বিভিন্ন হাদিস পাবেন তারা মসজিদে ঘুমিয়ে থাকতেন। তো কাজেই মসজিদে শোয়া ঘুমানো নিষেধ, এই যে আমরা এতে কাপ করি মসজিদে ঘুমাই,
এসব কারণে মসজিদের আদব রাখতে হবে, মসজিদ দুর্গন্ধ না হয়, মসজিদে মুসল্লিদের ডিস্টার্ব না হয়, অবশ্যই এগুলো ঠিক। কিন্তু এই ধরনের অকারণ দোষ দিয়ে, তবলিগ জামাতের দোষ দেওয়া, এগুলো হলো আপনার সব পথ বন্ধ করো। তবলিগে যেও না তাহলে কি করবে? নামাজ শেখার পথ নেই, রোজা শেখার পথ নেই। আবার যারা তবলিগে যান তাদের প্রতিও আমার অনুরোধ হলো, আমরা এখন সবাই জনগণতান্ত্রিক হয়ে গেছি, কোয়ালিটি দেখি না কোয়ান্টিটি। আমি লিগ বেশি ভোট চাই, জামাত ইসলাম বেশি ভোট চাই, কি বলে বিএনপি বেশি ভোট চাই, এখন তবলিগও বেশি লোক চাই, ফুরফুরাও বেশি লোক চাই। লোক বাড়াতে হবে, কাম বাড়ানোর খোঁজ নেই, এটা কিন্তু ইসলামের ঠিক না। একটা মানুষ আমি ফজিলতের লোক দেখায় দলে আনছি, আলহামদুলিল্লাহ 5 বছর আমার সাথে সহবতে আছে, কিন্তু এখনো সে আরাম ছাড়তে পারলো না, সে এখনো বান্দার হকগুলো দিল না। এই যে একটু আগে আমাদের শেখ ওয়াজ করলেন, আল্লাহ কোরআনে রাসূলের হাদিসে সবচেয়ে গুরুত্ব বান্দার হকের কথা, পর্দার কথা, অর্থনৈতিক অধিকারের কথা, সুদ ঘুষের কথা, এগুলো সে বন্ধ করলো না। আমি তাকে প্রশ্রয় দিচ্ছি যে আমি অনেক লোক, এটা ঠিক নয়। দাওয়াত নবীওয়ালা হতে হবে। নবীজি সাল্লামের কাছে 5 বছর থেকেছে, তারপরে ওজনে কম দিয়েছে, বউয়ের হক দেয়নি, মিথ্যা কথা বলেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, পিতামাতার হক আদায় করিনি, স্বামীর হক আদায় করিনি, এরকম আপনার পাবেন না। কাজেই কোয়ালিটি মানের দিকে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত, আমরা যেটা ভুল করি তবলিগে, তবলিগের মানহাজ হলো ফজিলত, এটা ভালো কথা, কারণ মানুষদেরকে লোক দেখায় ফজিলতের আগ্রহ দেখিয়ে আল্লাহর দিনের পথে আনতে হবে। কিন্তু দুটো জিনিস সমস্যা রয়ে যায়, একটা হলো ফজিলতের ক্ষেত্রে জাল জয়ীফ হাদিসের ব্যবহার এবং তারগিবের জন্য হেকায়াতের ব্যবহার। আমি অনেকবারই বলেছি কোরআন হাদিস সাহাবে কেরামদের ভিতরে থাকা দরকার। দ্বিতীয় হলো ফজিলত নেই জানলো আহকাম শিখবে কি করে? ফরজ ওয়াজিব হালাল হারাম শিরিক কুফুর এগুলো কি করে শিখবে? এগুলো তবলিগের ভাইরা আলোচনা করতে চান না, কারণ এতে বিতর্ক আসে, বলেন যে আলেমদের কাছে যো, কিন্তু আলেমদের কাছে যেতে পারে না, কে আলেম পাবে? এইখানে তবলিগ জামাতের যারা মুরব্বী যারা করেন তাদের একটা বড় ভুল হয়ে যাচ্ছে, আলেমদের লেখা পড়তে উৎসাহ দেওয়া দরকার। তারা বলেন মসলা মাসে আলেমদের কাছে শিখে নেবেন, কিন্তু কেউ যায় না, যে কারণে তবলিগ জামাত যে জন্য তৈরি হয়েছিল যে মানুষদেরকে দিন ভালো করে শেখাবে। 10 বছর তবলিগ করার পরও কোরআন ভুল পড়ে, মসলা মাসাইল মোটে জানে না, এরকম লোকের অভাব নেই। এর জন্য কি করতে হবে? তবলিগে আসার পরে হয় আলেমদের সহবতে যান, নইলে অমুক বড় বড় আলেমদের লেখা বইগুলো বলে দিতে হবে। সব আলেম নয়, তো কোসমানি সাহেবের বইগুলো পড়ুক, শফিক সাহেবের মারুফুল কোরআন পড়ুক, আশরাফ আলী থানভি সাহেবের বইগুলো বলে দেবেন যে অমুক অমুক বইগুলো আপনারা পড়েন। আলেমদের সহবতে যাওয়া আর আলেমদের বই পড়া একই কাজ। আর এই পড়া যদি তাদের এলেম যদি না শেখাতে পারেন, তাহলে শুধু ফজিলত শিখে ভালো হচ্ছে, ভালোর পাশাপাশি ভয়ঙ্কর খারাপ হতে পারে। সেটা হলো একজন লোক আগে ওজনে কম দিত, মিছে কথা বলতো, ঘুষ খেত, গুণা বলে মনে করতো, এখন তবলিগ জামাতের সাথে 10 বছর থাকলো, লক্ষ কোটি ফজিলতের একই আসছে, এখন ওগুলো নিয়ে আর চিন্তা করে না যে এত লক্ষ কোটি ফজিলতের ভিতরে ওই সুদ ঘুষ এগুলো ভেসে যাবে, তো বিষয়টা তো আরও খারাপ হয়ে গেল।